নমস্কার বন্ধুরা, সামনেই আপনাদের পরীক্ষা, যার জন্য অনেক ভাই বোনের অনুরোধে আমি এবছরের সম্ভাব্য প্রশ্নর একটা সংকলন আপনাদের কাছে নিয়ে এসেছি। এই অঙ্কগুলি শিখে রাখুন, কারণ সাধারণত এই ধরনের কনসেপ্টের ওপরই অঙ্ক পড়ে। যেমন দেখুন, এখানে প্রথমে বলা আছে জল জমে বরফ হয় আয়তন 10% বাড়ে, বরফ গলে জলে পরিণত হলে আয়তন কত পার্সেন্ট কমবে। ধরুন 100 পরিমাণের জল আছে, সেটা যখন বরফ হবে, এটা ওয়াটার আছে, যখন বরফ হবে, আইস হবে, তখন সেটা বেড়ে 110 হবে কিনা বলুন, কারণ 10% বাড়ছে। এরপর উল্টো দিকটা ভাবুন, তাহলে 110 আয়তনের বরফ গলে যখন জলে পরিণত হবে, তখন 100 আয়তনের জলে পরিণত হবে, তাহলে এখানে কত কমলো বলুন? 110 মাইনাস 100 অর্থাৎ 10 আয়তন কমলো। এরপর এর শতকরা বের করে নিন, যে 110 এ কমে 10, একে কমে 10/110, এবং 100-তে কমবে, তাহলে 10/110×100। এটি হিসাব করলে যেটি হবে আপনার সেটি উত্তর। দেখুন, এখানে পাচ্ছেন 100/11, যদি ভাগ করেন 11 9 99, 9 পূর্ণ 1/11%, তাহলে যখন জলে পরিণত হবে তখন আয়তন কমবে 9 পূর্ণ 1/11%। পরের অঙ্কটি দেখুন, পরের অঙ্কটিতে বলেছে দুটি দড়ির দৈর্ঘ্য যথাক্রমে 3 পূর্ণ 1/2 মিটার এবং 8 পূর্ণ 3/4 মিটার। সর্বোচ্চ, মনে রাখবেন এখানে বলেছে সর্বোচ্চ কত দৈর্ঘ্যের ফিতা দিয়ে দুটি দড়িকে সঠিকভাবে পরিমাপ করা সম্ভব। যখনই আপনাকে সর্বোচ্চ বলবে, তখনই আপনি করবেন এই যে সংখ্যা দুটি দিয়েছে তাদের গসাগু বের করে নেবেন। অর্থাৎ এখানে দিয়েছে 3 পূর্ণ 1/2, অর্থাৎ 3 × 2 = 6, আর কে 7/2, এবং আরেকটি হচ্ছে 8 পূর্ণ 3/4 মিটার, 8 × 4 = 32, 7 × 3 = 35 মিটার। এই দুটির গসাগু আপনি বের করে নেবেন, অর্থাৎ একটি 7/2 এবং আরেকটি হলো 35/4। মনে রাখবেন, কোনো ভগ্নাংশের ক্ষেত্রে এদের যদি গসাগু বের করতে হয়, তাহলে গসাগুর উপায়টি হচ্ছে নিচে যে দুটি সংখ্যা থাকবে, অর্থাৎ 2 এবং 4-এর লসাগু বের করবেন, লসাগু, আর ওপরের যে লবে সংখ্যাগুলি থাকবে 7 এবং 35, তাদের গসাগু বের করে নেবেন। তাহলে বলুন, 7 এবং 35-এর গসাগু অবশ্যই 7 কিনা, কারণ 7 দিয়ে 7 এবং 35 দুটি বিভাজ্য। আবার 2 এবং 4-এর লসাগু 4 কিনা, তাহলে দেখুন আপনি উত্তর পেয়ে গেলেন 7/4, অর্থাৎ 1 পূর্ণ 3/4। এত মিটার দড়ি দ্বারা বা ফিতা দ্বারা আপনি ওই দুটি দড়িকেই পরিমাপ করতে পারবেন। পরের অঙ্কটি দেখুন, এখানে বলেছে 330 ও 430-এর মধ্যবর্তী যেসব সংখ্যাকে 6, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে, তাদের সমষ্টি কত। প্রথমে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে 6, 9, 12 এই তিনটির লসাগু বের করে নিতে হবে। জানেন এই তিনটির লসাগু হয় 36, তবু আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, যদি আপনি 2 দিয়ে ভাগ করেন, 2 × 3 = 6, 9, 2 × 6 = 12, আবার 3 দিয়ে ভাগ করুন, 3 × 1 = 3, 3 × 3 = 9, 3 × 2 = 6, তাহলে পেলেন আপনি 2 × 3 = 6, 6 × 3 = 18, 18 × 2 = 36, এদের লসাগু পেয়ে গেলেন 36। এখন আপনাকে যেটি বলেছে 330 এবং 430-এর মধ্যবর্তী যেসব সংখ্যা এই তিনটে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, তাদের প্রতি ক্ষেত্রে কিন্তু 4 ভাগশেষ থাকতে হবে। তাহলে বলুন এদের লসাগু কত পেলেন? 36। তাহলে 330 থেকে 430-এর মধ্যে 36-এর কী কী গুণিতক আছে আমি বার করব। বুঝতেই পাচ্ছেন, 330-এর পরে 360 পড়বে, কেননা 36×10 মানেই 360 হবে। তাহলে 360 দেখুন 330 থেকে 430-এর মধ্যে থাকবে। আবার 36-কে যদি 11 দ্বিগুণ করেন, তাহলে দেখুন পাবেন 396, এই সংখ্যাটিও 330 থেকে 430-এর মধ্যবর্তী থাকবে। আর কোনো সংখ্যা কিন্তু 36-এর গুণিতক হবে না 330 থেকে 430-এর মধ্যে। এর পরের গুণিতকটি, অর্থাৎ 36×12 করলে সেটা 430 পেরিয়ে যাবে। তাহলে যে দুটি সংখ্যা পেলেন সেটি হচ্ছে 360 এবং 396। যেহেতু এই দুটো সংখ্যাই এই লসাগুর গুণিতক, তাই এই দুটো সংখ্যাকে এই তিনটে সংখ্যা দিয়ে পূর্ণভাবে ভাগ করা যাবে, কিন্তু এক্ষেত্রে আপনার বলেছে 4 ভাগশেষ থাকবে। তাহলে আপনার কাজ হচ্ছে প্রতিটি সংখ্যার সঙ্গে 4 যোগ করে দেওয়া। 4 যোগ করলে দেখুন একটি হলো 364, আর এটি যোগ করলে আপনি পেলেন 400। এরপর আপনাকে যেটি বলেছে ওই সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে যে দুটি সংখ্যা পেলেন তার মধ্যে একটি হলো 364 আর একটি হলো 400, এদের সমষ্টি অর্থাৎ যোগফল বার করতে বলেছে। আমি এই দুটিকে যোগ করে দিচ্ছি, 764, এবং এটি উত্তর। দেখুন, এখানে বলেছে কোনো সংখ্যাকে পরপর 5 ও 7 দিয়ে ভাগ করলে যথাক্রমে 2 ও 4 ভাগশেষ পাওয়া যায়।
উহাকে 35 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ পাওয়া যাবে। এখানে দেখুন, প্রথমে যে দুটো সংখ্যা দিয়ে ভাগ করছেন 5 এবং 7, পরবর্তী সময়ে ওই সংখ্যাটিকে ওদের লসাগু অর্থাৎ 35 দিয়ে ভাগ করছেন। যদি এরকমটা দেওয়া থাকে তাহলে সহজ নিয়ম যেটি করবেন সেটি আমি বলে দিচ্ছি। প্রথমে 5 দিয়ে ভাগ করেছিলেন এবং 7 দিয়ে ভাগ করেছিলেন। 5 দিয়েতে ভাগ করার সময় আপনার ভাগশেষ ছিল 2, আর 7 দিয়ে ভাগ করার সময় ভাগশেষ ছিল 4। তারপর যখন এদের লসাগু দিয়ে ভাগ করবেন তখন নিয়মটি হচ্ছে এই দুটিকে গুণ করে দেবেন 5×4, এবং তার সঙ্গে এই দুইটি অ্যাড করে দেবেন অর্থাৎ যোগ 2 করে যেটি হবে সেটি কিন্তু উত্তর। মনে রাখবেন, প্রথমে যে সংখ্যাটি দিয়ে ভাগ করেছিলেন, দ্বিতীয় ক্ষেত্রে যেটি ভাগশেষ পেয়েছেন সেই দুটিকে গুণ করবেন, এবং প্রথম ক্ষেত্রে যে ভাগশেষটি পেয়েছেন সেটিকে যোগ করে দেবেন। তাহলে 5×4=20 অর্থাৎ 22 আপনার উত্তর হবে, এবং এটিই কিন্তু অ্যান্সার। পরের অঙ্কটিতে আসুন, দেখুন এখানে বলেছে এ এবং বি এর মাসিক আয় ও ব্যয়ের অনুপাত হচ্ছে 2:3 এবং ব্যয়ের জন্য 3:5। প্রত্যেকের মাসিক সঞ্চয় 2,500 টাকা হলে রহিমের মাসিক ব্যয় কত? দেখুন এখানে যে দুটি লোক আছে একজন হলো এ আর একজন হলো বি। প্রথমে এদের আয়, তারপরে দেখুন ওদের ব্যয়, এদের অনুপাত বলেছে। আয়ের অনুপাত কত? 2:3। ব্যয়ের অনুপাত কত? 3:5। এখানে এই অংশটিকে আমাকে সমান করতে হবে। কিভাবে? দেখুন দেখুন 2 থেকে 3, এই দুটির মধ্যে অন্তর 1, কিন্তু 3 থেকে 5, এই দুটির মধ্যে অন্তর হলো 2। তাহলে আমি কি করব? না, এই ওপরের সংখ্যা দুটোকে 2 দিয়ে প্রথমে গুণ করে দেবো। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা হলো 2×2=4, 2×3=6, এবং তারপরে নিচে যেটি আছে সেটি তো একই থাকবে, 3:5। লক্ষ্য করে দেখুন আমি যেটি করলাম, আবার বলছি, প্রথমে এই দুটো ডিফারেন্স কত? 1। এই দুটো ডিফারেন্স কত? 2। এটাকে সমান করতে হবে বলে ওপরের অংশটাকে আমি 2 দিয়ে গুণ করেছি। তাহলে এটা 4, এটা 6, এটা 3, এটা 5 হয়েছে। এতে লাভ কী হয়েছে? এই দুটিকে দেখুন বিয়োগ করলে আপনি পাবেন 1, আবার এই দুটিকে বিয়োগ করলেও পাবেন আপনি 1। এখন যখন বিয়োগ করছেন, আয় থেকে ব্যয় বিয়োগ করলে সঞ্চয় পান কিনা বলুন। তাহলে সঞ্চয়ের ক্ষেত্রে আমি এখানে অনুপাতটি পেলাম 1:1, এবং এটি 1:1। এখন আপনাকে সঞ্চয় বলে দিয়েছে 2,500 টাকা, তাহলে নিশ্চয়ই 1:2=2,500 টাকা। এরপর আপনাকে কি জানতে চেয়েছে দেখুন, বলেছে রহিমের মাসিক ব্যয় কত। এখানে রহিম দ্বিতীয় ব্যক্তির মাসিক ব্যয় 5:1 কিনা বলুন। তাহলে 1:1 যদি 2,500 টাকা হয়, তাহলে আমার 5:1 কত হবে আমি দেখে নেব। 5:1 বার করতে হলে 5×2,500 করব, এবং এটি গুণ করলে আমি পাবো 12,500 টাকা, এবং এটি উত্তর। দেখুন এখানে বলেছে একটি যৌথ ব্যবসায় সাহানা ও লতিকার মূলধনের অনুপাত 2:3। মোট লাভের 5% ট্যাক্স দেওয়ার পর বছর শেষে লতিকার লভ্যাংশ 1710 টাকা হলে মোট লাভ কত? ধরে নিন মোট লাভ হলো 100%। মোট লাভ সবসময় 100% ধরুন। এর থেকে ট্যাক্স বাবদ বাদ গেছে 5%, তাহলে কত বাকি আছে? 95%। এই 95% টাকা সাহানা এবং লতিকার মধ্যে ভাগ হয়েছে 2:3 অনুপাতে। তাহলে লতিকার কত পাওয়া উচিত বলুন? 95%-এর মধ্যে লতিকার আনুপাতিক ভাগ হবে 3/3, এই দুটোকে যোগ করি 5। তাহলে দেখুন এটি যদি কাটাকাটি করেন, 5 দিয়ে ক্যান্সেল হবে, 5×5=5, 5×9=45, অর্থাৎ 57%। তাহলে লাভের কত শতাংশ লতিকা পেল? 57%। কিন্তু এখানে বলা আছে লতিকা লভ্যাংশ পেয়েছে 1710 টাকা, তাহলে অবশ্যই 57% যেটা লতিকা পেয়েছে সেটাই 1710 টাকা কিনা বলুন। এখানে আপনাকে বলা আছে মোট লাভ কত। মোট লাভ কত ধরেছিলেন? 100%। তাহলে আপনাকে এবার 100% বের করে নিতে হবে, যেখানে 57% হলো 1710। বলুন 1% কত হবে? 1710/57 টাকা, এবং 100% যদি বার করেন তখন এটাকে 100 দিয়ে গুণ করে দেবেন, অর্থাৎ 1710/57×100। তাহলে দেখুন এইটিকে যদি কাটাকাটি করেন, 1731 শূন্য রইল, তাহলে আপনার এই গুণটি করলে হলো 3,000 টাকা। তাহলে মোট লাভ হয়েছিল কিন্তু 3,000 টাকা। দেখুন এখানে বলেছে কোনো একটি সামগ্রীর দাম 20% কমায় বিক্রি 10% বৃদ্ধি পেল, লাভের সামগ্রিক শতকরা হ্রাস
কত। ধরে নিন কোনো একটি প্রথমে সামগ্রী যেটি ছিল তার দাম হচ্ছে 100%। এরপর দেখুন প্রথমে ওই সামগ্রীর দামটি 20% কমেছে, তাহলে এই সামগ্রীর দাম 20% কমেছে, তাহলে কমার পর কত হয়েছে প্রথমে বের করুন। যখন কমে তখন আমরা কি করি, 100 যেহেতু 20% করে কমেছে, 20% কমলে কত হয়, 80/100 দ্বিগুণ করে দিই, তাহলে পরে কত হলো এখন 80%। এরপর 20% কমার পর দামটা এই জায়গাতে গিয়ে পৌঁছেছে, কিন্তু দেখুন বিক্রি আবার বেড়েছে এর 10%। তাহলে এর 10% বৃদ্ধি অর্থাৎ 80/10% মানে 8% কিনা বলুন। তাহলে এটা যদি 8% বৃদ্ধি পায় তাহলে 80+8 মানে 88% গিয়ে পৌঁছলো কিনা বলুন। তাহলে এখানে লক্ষ্য করে দেখুন আমার সামগ্রীর ক্ষেত্রে দাম ছিল 100%, কিন্তু আলটিমেটলি যখন আমি বিক্রি করছি তখন সেটি 88% গিয়ে পৌঁছলো। তাহলে অবশ্যই এখানে ক্ষতি হয়েছে বা হ্রাস পেয়েছে, তাহলে হ্রাস কত, 100% থেকে আমি 88% বাদ দিয়ে দিচ্ছি, 88% বাদ দিচ্ছি, এটি বিয়োগ করলে যেটি হবে সেটি উত্তর, এবং সেটি হবে দেখুন 12%, এটি অ্যান্সার। পরের অঙ্কটি দেখুন, দেখুন এখানে বলা আছে একটি বর্গক্ষেত্রের বহির্বৃত্ত ও অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত। একটি বর্গক্ষেত্র ছিল, তার ধরুন এই বর্গক্ষেত্রটির এটি হলো বহির্বৃত্ত, আবার এই রকমই একটি বর্গক্ষেত্রের এটি হলো ধরুন অন্তর্বৃত্ত, এটি অন্তর্বৃত্ত। এখন লক্ষ্য করে দেখুন এখানে একটি বৃত্ত বাইরে একটি বৃত্ত ভেতরে আছে, তো যখন বহির্বৃত্ত আপনি বার করবেন তখন মনে রাখবেন বর্গক্ষেত্রের কর্ণটা ওর ব্যাস হয়, বৃত্তের ব্যাস, অর্থাৎ কর্ণটার অর্ধেক বৃত্তটার ব্যাসার্ধ হবে। এখন কোনো বর্গক্ষেত্রের বাহু যদি এ হয় তাহলে কর্ণ অবশ্যই √2 × a হয় কিনা বলুন। তাহলে ব্যাসার্ধ এর অর্ধেক অর্থাৎ √2a/2 হবে কিনা বলুন। আবার যদি দেখেন কোনো একটি বর্গক্ষেত্রের ভেতরে বৃত্তটি আছে অর্থাৎ অন্তর্বৃত্ত, তাহলে বর্গক্ষেত্রের বাহুটি হবে ওর ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে বাহুর অর্ধেক। এখন আপনি ওর বাহুটি এ ধরেছিলেন তাহলে ব্যাসার্ধ হবে a/2, তাহলে এখানে লিখছি ব্যাসার্ধ সমান a/2। এখন আপনার এই দুটির অনুপাত চেয়েছে, অর্থাৎ √2a/2 = a/2, নিচে টুগুলো কেটে দিন, এগুলো কেটে দিন, তাহলে যে অনুপাতটি পেলেন সেটি হলো √2:1 এবং এটি উত্তর। দেখুন এখানে কখনো কখনো ভগ্নাংশ এবং পার্সেন্টেজের তফাতের উপর অঙ্কও দেয়, যেমন এখানে বলেছে 1000 টাকার 1/5 অংশ আর 1000 টাকার 1/5% পার্থক্য কত। তাহলে 1000 টাকার 1/5 অংশ, 1/5 অংশ মানে 1000 × 1/5। আবার পরবর্তী সময়ে দেখুন বলেছে 1000 টাকার 1/5%, তার মানে 1000 টাকার 1/5%, তাহলে × 100 করব। তাহলে দেখুন এখন এখানে ঘটনাটা হচ্ছে 1000কে যদি 5 দিয়ে ভাগ করেন আপনি পাবেন 200। আবার এখানে 2 শূন্য কেটে দিন, তাহলে রইল 10, তাকে 5 দিয়ে ভাগ করলে পেলেন 2। বলেছে এই দুটোর তফাত কত, তাহলে এই দুটোকে বিয়োগ করলে আপনি কত পাবেন, 198, এবং এটি অ্যান্সার। দেখুন এখানে বলেছে 4000 টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে ও গাড়িটিকে 10% ক্ষতিতে বিক্রি করলে মোট 3.5% লাভ হয়, ঘোড়াটির ক্রয়মূল্য কত। দেখুন এখানে যেটি বলেছে একটিতে লাভ হচ্ছে আর একটিতে কিন্তু ক্ষতি হচ্ছে, যেটিতে লাভ হচ্ছে সেটা 20% লাভ হচ্ছে, এবং যেহেতু লাভ হচ্ছে তাই এটাকে পজিটিভ ধরলাম, আর 10% যেটা ক্ষতি হচ্ছে, যেহেতু এটা ক্ষতি হচ্ছে তাহলে -10% এটা ক্ষতি ধরলাম, কিন্তু আলটিমেটলি তার 3.5% লাভ হচ্ছে, 3.5% লাভ হচ্ছে। তাহলে আমরা অ্যালিগেশনের মেথডটা লাগিয়ে দেবো, এই মেথডটি আমি আগে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি, পারলে ভিডিওটি দেখে নেবেন, তবু বলিনি। এখানে দেখুন আলটিমেটলি 3.5% লাভ হতে হবে, তাহলে এই দুটোকে বিয়োগ করুন, 20 থেকে 3.5 বিয়োগ করলে পাবেন 16.5, আবার 3.5 থেকে -10 বিয়োগ করুন পাবেন 13.5। কী বললাম বোঝা গেল, এই দুটো সংখ্যা বিয়োগ করলাম ফলে আলটিমেটলি কিন্তু 3.5 আর 10 যোগ হয়ে গেল,
ফলে 13.5 হয়েছে, আবার এই দুটোকে বিয়োগ করেছি 16.5 হয়েছে। তাহলে এখন রেশিও কত? তাহলে রেশিও হচ্ছে 13.5:16.5, অর্থাৎ বলতে পারি 135:165। এবং এটা যদি কাটাকাটি করেন তাহলে দেখতে পাবেন এটা কেটে হবে 9 আর এটা কেটে হবে 11, অর্থাৎ আলটিমেটলি রেশিওটি হলো 9:11। এবার এখানে আপনাকে কিন্তু একটা জিনিস দেখতে হবে যে ঘোড়ার ক্রয়মূল্য, তাহলে এইটি হচ্ছে ওদের ক্রয়মূল্যের অনুপাত। এখন ঘোড়ার ক্রয়মূল্য যদি বার করতে হয়, ঘোড়ার ভাগার হচ্ছে 9/9+11, তাহলে ঘোড়ার ক্রয়মূল্য যদি আপনাকে বার করতে হয়, ঘোড়ার ক্রয়মূল্য তাহলে কি করবেন, ঘোড়ার ক্রয়মূল্য যদি বার করতে হয় তাহলে দেখুন এখন মোট 4,000 টাকা, তার মধ্যে ঘোড়াটির জন্য 9/9+11 আনুপাতিক ভাগার হিসেবে নিলাম, তাহলে এই দুটোকে নিচে যোগ করে দিতে হয়, তাহলে পেলাম দেখুন 4,000:9/20। যদি কাটাকাটি করেন তাহলে দেখুন এখানে পাবেন 2,24,00,1800 টাকা। তাহলে যেটি ঘোড়া তার ক্রয়মূল্য ছিল এত টাকা, এবং এটি অ্যান্সার। দেখুন এখানে বলেছে এক ব্যক্তি মোট পথকে সমান 3 অংশে ভাগ করে প্রথম অংশ প্রতি ঘন্টায় 15 কিমি বেগে সাইকেলে, পরের অংশ প্রতি ঘন্টায় 30 কিলোমিটার বেগে অটোতে ও শেষ অংশ 40 কিলোমিটার/আওয়ার বেগে ট্যাক্সিতে গেলেন, সমগ্র পথে তার গড় বেগ কত? এটি খুবই সোজা একটি অঙ্ক। দেখুন প্রথমে মোট পথটিকে সে 3 ভাগে ভাগ করেছে, সমান 3 ভাগে। তার মধ্যে প্রথমটিতে সাইকেলে যখন গেছে তখন তার বেগ ছিল 15, দ্বিতীয়টির জন্য যখন গেছে তখন বেগ 30, তৃতীয়টির জন্য যখন গেছে তখন বেগ 40। এটিকে এক্স ধরে নিন, এটিকে ওয়াই ধরে নিন, এটিকে জেড ধরে নিন। তাহলে যদি এখানে এক্স ওয়াই জেড ধরেন এবং গড় বেগ যদি আপনাকে বার করতে বলে, তাহলে সহজ হিসেবে এই ফর্মুলাটিকে লাগিয়ে দেবেন, সেটি হলো 3xyz/xy+yz+zx, এবং এটি হিসাব করে নেবেন, তাহলে উত্তর হয়ে যাবে গড় বেগ যদি বলা হয়। তাহলে দেখুন 3 এখানে এক্স এর মান কত? 15, ওয়াইয়ের মান 30, জেড এর মান 40, নিচেও একইভাবে বসান, অর্থাৎ 15:30+30:40+40:15। এরপর এটিকে হিসাব করে নিন, ওপরের অংশটি যেমন আছে সেটিই থাক, কারণ আপনার কাটাকাটি করে হিসাব করতে সুবিধা হবে। এবং নিচে দেখুন এগুলি যদি গুণ করেন তাহলে এটি হবে 450, তারপর হবে 1200, তারপর হবে 600। এবং এটিকে হিসাব করে নিন, তাহলে দেখুন ওপরে যা আছে সেটি থাক, 3:15:30:40, নিচে যদি যোগ করেন 12/6=1800, 2250। ফলে একটি শূন্য প্রথমেই ক্যান্সেল করে দিন, 5 দিয়ে ক্যান্সেল করুন, 5×3=15, 5×4=20, 5×5=25, এবং এটিকে যদি আপনি ক্যান্সেল করেন 15 দিয়ে, 15×3=45, 15×2=30, 3 ক্যান্সেল করে দিন, তাহলে 3×3=6 এবং 4×4=24, তাহলে ওর গড় বেগ হবে 24 কিলোমিটার/আওয়ার, এবং এটি হবে অ্যান্সার। দেখুন এখানে বলেছে একটি টিভি সেট 10,200 টাকায় বিক্রি করলে 20% লাভ হয়, 9,435 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? ধরুন ক্রয়মূল্য সবসময় 100% ধরতে হয়, ক্রয়মূল্যটা 100%, লাভ কত হয়েছে 20%, তাহলে এর সঙ্গে লাভ যোগ করে তবেই না বিক্রয়মূল্য হয়, তাহলে বিক্রয়মূল্য কত হবে 120%, বিক্রয়মূল্য হবে 120%, তাহলে নিশ্চয়ই 120%টাই 10,200 টাকা কিনা বলুন। 120% যদি 10,200 টাকা হয়, এটা উল্টো দিকে লিখুন, অর্থাৎ 10,200 টাকা মানে 120% হচ্ছে। আমি দেখব পরবর্তী সময় যখন 9,435 টাকায় বিক্রি করা হচ্ছে তখন কত পার্সেন্ট আমি পাচ্ছি। তাহলে বুঝতেই পাচ্ছেন যদি 1 টাকা হিসেবে বের করেন তাহলে 120 বাই এই অংশটি হবে, এবং 9435 টাকা কত পার্সেন্ট যদি বের করতে হয়, এখানে করছি 120/10200×9435 হবে কিনা বলুন। এরপর ক্যান্সেল করুন, প্রথমে এইটি ক্যান্সেল করুন, এরপর দেখুন 3 দিয়ে এটি ক্যান্সেল যাবে, 3×4=12, এখানেও 3 দিয়ে ক্যান্সেল করুন, 3×3=9, 3×4=12, 0, 4 দিয়ে যদি ক্যান্সেল করেন তাহলে প্রথমে 2 দিয়ে ক্যান্সেল করুন, 2×2=4, 2×1=7, 0, এরপরে যদি এটাকে ক্যান্সেল করেন তাহলে দেখুন প্রথমে 17 দিয়ে আমি যদি এটা ক্যান্সেল করি তাহলে এখানে আর তার আগে 2 দিয়ে ক্যান্সেল করে নিন, 2×8=16, আর 1×17, 1×2=5=10, 85 দিয়ে ক্যান্সেল করুন, 85×1=85 হবে,
আবার 85 একে 85 হবে 50 111, তাহলে এটি দাঁড়াচ্ছে 111%। অর্থাৎ এই দামে যদি বিক্রি করা হয় তাহলে আমার বিক্রয় মূল্য আসবে 111% হিসেবে। আমার ক্রয় মূল্য কত ছিল 100%, বিক্রয় মূল্য 111%, তাহলে লাভ কত হবে 111-100, অর্থাৎ আমার 11% লাভ হবে, এটি অ্যান্সার। দেখুন এখানে বলেছে পায়েল ও তার বাবার বয়সের সমষ্টি 60 বছর। এখন তাহলে বর্তমানে বয়সের সমষ্টি কত? 60 বছর। 6 বছর পর পায়েলের বয়স তার বাবার বয়সের 1/3 হবে। তাহলে ভাবুন, 6 বছর পর পায়েল এবং তার বাবা দুজনেরই তো বয়স 6 বছর করে বাড়বে, তাহলে 6 বছর পর ওদের বয়সের সমষ্টি কি হবে? দুজনেরই যেহেতু 6-6 করে বাড়বে, তাহলে দেখুন 72 বছর হবে 6 বছর পর। এবং সেই অবস্থায় বলেছে তার বাবার পায়েলের বয়স তার বাবার বয়সের 1/3 হবে, তাহলে এটি পায়েল আর তার বাবা, পায়েলের বয়স বাবার বয়সের 1/3 হবে। তাহলে বাবার বয়স যদি 1 হয় পায়েলের বয়স 1/3 হবে। তাহলে এই দুটিকে 3 দিয়ে প্রথমে গুণ করে দিচ্ছি, তাহলে অনুপাতটি আমি পেয়ে যাব। তাহলে 3 হবে এটি, আর এটিকে 3 দিয়ে গুণ করলে হবে 1। তাহলে ভেবে দেখুন, 6 বছর পর বাবা এবং পায়েলের বয়সের অনুপাত হবে 3:1। এখন বলেছে পায়েলের বর্তমান বয়স কত? তো যাই হোক, ঘটনা হচ্ছে পায়েলের বর্তমান বয়স যদি বার করতে হয় তাহলে 6 বছর পরে পায়েলের বয়সটি প্রথম বের করে নিচ্ছি। তাহলে দেখুন 72 বছর, 6 বছর পরে ওদের মোট বয়স ছিল, তার মধ্যে পায়েলের বয়স কত হবে? 1 আনুপাতিক ভাগ আর নিচ্ছি, তাহলে 1/3 + 1 করি আমরা, তাহলে হলো 72 × 1/4। কাটাকাটি করুন, 4 × 1 = 4, 4 8 = 32 = 18 হলো। তাহলে আমার হলো 18 বছর পায়েলের বয়স 6 বছর পর। তাহলে এখন পায়েলের বর্তমান বয়স কত? তাহলে নিশ্চয়ই এখন 6 বছর কম থাকবে, তাহলে 18 - 6 = 12 বছর। তাহলে বর্তমানে আমার পায়েলের বয়স চেয়েছে, বর্তমানে পায়েলের বয়স 12 বছর, এবং এটি হবে অ্যান্সার। দেখুন এখানে বলা আছে মোট 1230 টাকা 6 জন পুরুষ, 8 জন মহিলা ও 10 জন বালকের মধ্যে সমানভাবে ভাগ করা হলো, যেখানে পুরুষ মহিলা এবং বালক এর প্রাপ্য টাকার অনুপাত হচ্ছে 5:4:2। প্রতি মহিলার প্রাপ্য টাকা কত? তাহলে এখানে দেখুন মোট টাকার পরিমাণ হচ্ছে 1230, সেটা পরে কাছে লাগবে। কজন পুরুষ আছে? 6 জন। কজন মহিলা আছে? 8 জন। আর কজন বালক আছে? 10 জন। তাদের প্রাপ্য টাকার অনুপাতগুলো কত? 5:4:2। আপনার প্রথম কাজ হলো এই অনুপাতগুলিকে আপনাকে প্রথমে গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দিন, গুণ করলে কত হবে? 6/5 = 30:2, 6/8 = 32:10, 2 = 20। এবার এটিকে কাটাকাটি করুন, কারণ এটি একটু সিম্পলিফাই হবে। তাহলে দেখুন আমি যদি 2 দিয়ে ক্যান্সেল করি তাহলে এটা 15 হবে, এটি 16 হবে, এটি 10 হবে। তাহলে মনে রাখবেন এই যে অনুপাতটি পেলাম তাতে সব পুরুষগুলি মিলে পাবে এই অংশটা, সব মহিলাগুলি মিলে পাবে এটি, এবং সব বালকগুলি মিলে পাবে এটি। আপনাকে বলেছে প্রতিটি মহিলার প্রাপ্য টাকা কত। তাহলে প্রথমে দেখুন মোট কত টাকা ছিল, 1230 টাকা। এরপর সব মহিলাগুলি মিলিয়ে কত পাবে, এটা যেহেতু মহিলার আনুপাতিক ভাগার বার করছি, মহিলার এই অংশটি ছিল, তাহলে আনুপাতিক ভাগার হিসেবে হবে 16/15 + 16 + 10, কারণ মহিলারটি আমাকে বার করতে দিয়েছে। এটা সব মহিলাগুলো মিলে এই অংশটি পাবে, কিন্তু আমাকে বলেছে প্রতিটি মহিলা, মহিলা কজন ছিল? 8 জন। তাহলে প্রতিটি মহিলা বার করতে এলাম কি, 8 দিয়ে ভাগ করি বা 1/8 দিয়ে গুণ করে দিলাম, যেটি পাবো এবং সেটি উত্তর হবে। দেখুন 8 × 2 = 16, আচ্ছা এটি যদি যোগ করেন তাহলে দেখুন 15 + 16 = 31, আর 10 = 41 হবে। 41 দিয়ে যখন এটিকে কাটাকাটি করবেন, 41 × 3 = 123 হবে, আর এদিকে 0, তাহলে 30 × 2 = 60 টাকা। তাহলে প্রতিটি মহিলা কত টাকা পাবে? 60 টাকা পাবে, এটি অ্যান্সার। দেখুন এখানে বলেছে দুই ব্যক্তি একই স্থান থেকে যাত্রা শুরু করে ঘন্টায় 3.4 কিমি বেগে এবং 3 কিলোমিটার বেগে, প্রথম ব্যক্তি দ্বিতীয়ের তুলনায় 30 মিনিট আগে গন্তব্যে পৌঁছল, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? ধরুন কোনো একটি জায়গার মধ্যবর্তী দূরত্ব, যাই হোক ধরে নিন এক্স,
তাহলে দেখুন তো এখানে প্রথম ব্যক্তি এবং দ্বিতীয় ব্যক্তি, প্রথম ব্যক্তির যেহেতু বেগ তিন পূর্ণ তিনের চার, তিন পূর্ণ তিনের চার মানে আমরা জানি পনেরো চার, তাহলে তাহলে এক্স কিলোমিটার যেতে ওর সময় লাগবে এক্স বাই পনেরো চার। আবার দেখুন দ্বিতীয়র বেগ তিন কিলোমিটার, তাহলে দ্বিতীয় জনের কত সময় লাগবে এক্স বাই তিন। যেহেতু দ্বিতীয় জনের বেগ বেশি প্রথম জনের, সরি দ্বিতীয় জনের বেগ কম প্রথম জনের বেগ বেশি, তাহলে দ্বিতীয় জনের অবশ্যই সময় বেশি লাগবে, প্রথম জনের সময় কম লাগবে। এবং দেখুন দ্বিতীয় জন যে সময়ে পৌঁছেছে আর প্রথম জন যে সময়ে পৌঁছেছে সেই দুটির অন্তরই কিন্তু 30 মিনিট, তাহলে এই দুটো বিয়োগ করলে আপনি পাবেন 30 মিনিট। 30 মিনিটকে ঘন্টায় করে নিন, তাহলে 30 বাই 60 হবে। এরপর এটি যোগ বিয়োগ করলে যেটি হবে আপনি সেখান থেকে এক্স এর মান পেয়ে যাবেন। তাহলে দেখুন এখানে হলো এক্স বাই তিন মাইনাস এখানে হবে ফোর এক্স বাই ফিফটিন ইকুয়াল টু কাটাকাটি করলে এটি হবে হাফ। তাহলে এখানে দেখুন লসাগু হবে পনেরো, তিন পাঁচে পনেরো ফাইভ এক্স, পনেরো এককে পনেরো ফোর এক্সই রইল ইকুয়াল টু হাফ। বিয়োগ করলে এটি পেলেন এক্স, পনেরোটি ওদিকে গুণ করে দিন, পনেরো বাই দুই সমান সাড়ে সাত কিলোমিটার। তাহলে ওই দুটো জায়গার মধ্যবর্তী দূরত্ব কিন্তু সাড়ে সাত কিলোমিটার। আচ্ছা আমি একটি শর্টকাট বলে নিই, এই সূত্রটি মনে রাখলেও কিন্তু অঙ্কটি অতি সহজেই হয়ে যাবে। মনে রাখবেন যে অঙ্কটি আপনাকে দিয়েছে সেটিকে যদি মিনিটে বলে তাহলে প্রথমে সেটিকে ঘন্টায় করে নেবেন, যেহেতু 30 মিনিট বলেছে তাহলে 30 মিনিট মানে হাফ ঘন্টা। একে ভাগ করবেন যেটা দিয়ে দুটো বেগের অনন্যক দিয়ে, দেখুন এর বেগ হচ্ছে পনেরো চার, এর অনন্যক কত হবে চারের পনেরো হবে। আবার একটি বেগ বলেছে তিন, তাহলে তার অনন্যক কত হবে একের তিন, এই দুটি বিয়োগ করে দেবেন তাহলে যেটি হবে সেটি কিন্তু মোট দূরত্ব পেয়ে যাবেন এবং হিসাব করে দেখবেন সেটিও অবশ্যই সেভেন পয়েন্ট ফাইভ অ্যান্সার হবে। দেখুন এখানে বলেছে একটি পাখার ধার্য মূল্য দু হাজার টাকা, একটি লোক তা কেনার সময় দুবার যথাক্রমে 10% ও 15% ছাড় পেলেন, পরিবহন ব্যয় 70 টাকা, 2080 টাকায় বিক্রি করলে তার প্রকৃত লাভ কত পার্সেন্ট হবে। তাহলে দেখুন কত টাকা আমার ধার্য মূল্য ছিল 2000 টাকা, ছাড় দেওয়া হয়েছে যথাক্রমে 10% এবং 15%, তাহলে এই দুটি ছাড় দেওয়ার পর সে কত দামে কিনেছে প্রথমে বার করব। যেহেতু প্রথমে 10% ছাড় দিয়েছে তাহলে নিচে 100 লিখুন, আর 10% যেহেতু ছাড় দিয়েছে 90 থেকে সরি 100 থেকে 10 বাদ দিলে 90 হবে ইন্টু, একইভাবে তারপরে 15% যখন ছাড় দিয়েছে সেটির জন্য 100 নিচে লিখুন এবং 100 থেকে 15 বাদ দিন কত হবে 85 সেটি ওপরে লিখুন। এরপর এটি কাটাকাটি করে দেখুন আলটিমেটলি কত হচ্ছে, তিনটে শূন্য প্রথমে আমি কেটে দিলাম তারপরে আবার এই একটি শূন্য কাটলাম, তাহলে দেখুন এখানে কত হচ্ছে 2 ইন্টু 85 170 ইন্টু 9 অর্থাৎ 1530 টাকা এই দামে সে ওই পাখাটি কিনেছে, কিন্তু ঘটনা হচ্ছে তার পরিবহন ব্যয় হয়েছে আরও 70 টাকা, তাহলে ক্রয়মূল্য ওই পরিবহন ব্যয় সমেত ক্রয়মূল্য হবে পরিবহন ব্যয় সমেত, তাহলে 1530 টাকায় কিনেছে পরিবহন ব্যয় হয়েছে 70 টাকা, মানে আলটিমেটলি তার ক্রয়মূল্য হলো 1600 টাকা, কিন্তু সে বিক্রি করেছে 2080 টাকায়, তাহলে লাভ কত হয়েছে বিক্রয় মূল্য থেকে ক্রয়মূল্য বাদ দেবো অর্থাৎ 2080 বিয়োগ 1600 তাহলে আমার হলো 480 টাকা সে লাভ পেয়েছে। এখন এর শতকরা পার্সেন্টেজ বার করতে হবে, আমরা জানি লাভের ক্ষেত্রে শতকরা পার্সেন্টেজ যখন বের করা হয় প্রফিট বাই কস্ট প্রাইস ইন্টু 100 করতে হয়, তাহলে এখানে প্রফিট কত হয়েছে 480 টাকা, কস্ট প্রাইস কত ছিল তার 1600 টাকা ইন্টু 100, এটি করে যেটি হবে সেই তত পার্সেন্ট সে লাভ বা গেন করেছে 16 তিনে 48 30 অর্থাৎ সে প্রফিট পেয়েছে 30% এবং এটি অ্যান্সার। পরের অঙ্কটিতে আসুন, দেখুন এখানে বলেছে একটি পরীক্ষায় একজন পরীক্ষার্থী মোট নম্বরের 40% পেয়ে 60 নম্বরের জন্য অকৃতকার্য হলেন আর অন্য একজন 60% পাওয়ায় সর্বনিম্ন নম্বর থেকে অর্থাৎ 5 মার্ক অপেক্ষা 100 বেশি পেলেন, ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নির্ধারিত নম্বর কত। ধরে নিন এটি হলো 5 মার্কস, তাহলে একজন 5 মার্কসের থেকে 100 বেশি পেয়েছে আর একজন 5 মার্কসের থেকে 60 নাম্বার কম পেয়েছে, তাহলে একজন 100 নাম্বার বেশি পেয়েছে একজন 60 নাম্বার কম পেয়েছে, তাহলে এই দুজনের টোটাল ডিফারেন্সটা
160 কিনা বলুন, পাঁচ মার্কের বাঁ দিকে, পাঁচ মার্কের ডান দিকে। 100 এবং 60 যোগ করুন, ডিফারেন্সটা হচ্ছে 160 নাম্বারের টোটাল। কিন্তু দেখুন, এ নাম্বার পেয়েছে 40% আর এ নাম্বার পেয়েছে 60%, তাহলে এর থেকে এ কত বেশি পেয়েছে? 20%। তাহলে অবশ্যই এই 20% 160-এর সঙ্গে সমান হবে। তাহলে 20% যদি 160-এর সঙ্গে সমান হয়, আমাকে বের করতে বলেছে উত্তীর্ণ হওয়ার নির্ধারিত নম্বর কত। ভেবে দেখুন, এখানে অন্যরকমভাবেও বলতে পারত যে মোট পরীক্ষাটি কত নাম্বার, তখন 100% আমি বের করতাম। তাহলে 100% যদি বার করতে হয়, তখন কি করতেন, 160-কে 20 দিয়ে ভাগ করে নিতেন ইন্টু 100। তাহলে 20 আটে 160, মোট 800 নাম্বারের পরীক্ষা হয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখুন যে আমাকে সেটি জিজ্ঞেস করেনি, আমাকে বলেছে নির্ধারিত নম্বরটি কত পাস হওয়ার জন্য। তাহলে দেখুন, যে কোনো একটা দিক থেকে ধরুন যে 60% পেয়েছে, সে সর্বনিম্ন নাম্বার থেকে 100% বেশি পেয়েছে। তাহলে ভাবুন, এখানে 20% পাওয়া মানে 160 নাম্বার, 60% পেতে তাকে কত নাম্বার পেতে হয়েছে দেখে নেব। 160/20 × 60, তাহলে কাটাকাটি করলে 20 আটে 160, 800/48 480 নাম্বার। কিন্তু সে পাস মার্কের থেকে 100 বেশি পেয়েছে। এইখানটিতে অনেকেই ভুল করে, পাস নম্বর থেকে 100 বেশি পেয়েছে, এটা কিন্তু পাস মার্কস নয়। সে 60% যে পেয়েছে, এর মধ্যে পাস মার্কও আছে প্লাস 100 নাম্বার আছে, তবে গিয়ে 480 হয়েছে। তাহলে আমাকে যদি পাস মার্ক জিজ্ঞেস করা হয়, আমি কি করব, 480 থেকে 100 বাদ দিয়ে দেবো। তাহলে 100 বাদ দিলে কত থাকলো বলুন, 380, এবং এটি হবে পাস মার্কস আর এটি অ্যান্সার। দেখুন, এখানে বলা হয়েছে দুটি বর্গক্ষেত্রের পরিসীমা 68 সেন্টিমিটার ও 60 সেন্টিমিটার। তৃতীয় বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো যার ক্ষেত্রফল দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। তাহলে দেখুন, প্রথম যে বর্গক্ষেত্রটি ছিল তার পরিসীমা 68। তাহলে প্রথম বর্গক্ষেত্রের বাহু, প্রথমটির বাহু কত হবে, 68/4 হবে কিনা বলুন। কারণ আমরা জানি পরিসীমা মানে চারটি বাহুর যোগফল। তাহলে একটি বাহু বার করতে হলে 4 দিয়ে ভাগ করলাম। একইভাবে দ্বিতীয়টির বাহু হচ্ছে 60/4। দেখুন, এটি ভাগ করলে পাবেন 17, এটি ভাগ করলে পাবেন 15। এখন বলেছে তৃতীয় আর একটা বর্গক্ষেত্র আছে যার পরিসীমা নির্ণয় করতে হবে, কিন্তু তার ক্ষেত্রফলটা হচ্ছে এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের পার্থক্যের সমান। এখন দেখুন, প্রথম যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল বাহুর স্কোয়ার, অর্থাৎ 17 স্কোয়ার হবে। দ্বিতীয় যে বর্গক্ষেত্রটি আছে তার ক্ষেত্রফল বাহু তার স্কোয়ার, অর্থাৎ 15 স্কোয়ার হবে। বলা হয়েছে এই দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের যেটা পার্থক্য বা বিয়োগফল, সেটা অন্য আর একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে সমান। আমি তার বাহুটা এ ধরে নিলাম। তাহলে দেখুন তো, এ স্কোয়ার যদি এখানে আমি বার করি, 17 স্কোয়ার - 15 স্কোয়ার, এটি হিসাব করা সোজা উপায় হচ্ছে এটিকে a² - b² হিসাবে ট্রিট করুন। তাহলে একবার a+b, একবার a-b, অর্থাৎ 17+15 করব, আর একবার 17-15 করব। দেখুন, 17+15 করলে পাই আমি 32, 17-15 করলে পাই 2, অর্থাৎ পাবো 64। তাহলে দেখুন তো, a² = যদি 64 হয়, a = 8 হবে কিনা বলুন, 8 সেন্টিমিটার। তাহলে আমি কি করলাম, তৃতীয় যে বর্গক্ষেত্রটা আছে তার বাহুটা পেয়ে গেলাম, আমাকে তার পরিসীমা বার করতে বলেছে। এখন পরিসীমা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে 4a। তাহলে এখানে সেটি কত হবে, 4×8=32 সেন্টিমিটার, এবং এটি হবে অ্যান্সার। দেখুন, এখানে বলেছে একটি বোট স্থির জলে 10 কিলোমিটার পার বেগে যায়, স্রোতের অনুকূলে নদীতে 91 কিলোমিটার যেতে এবং আসতে মোট 20 ঘন্টা সময় লাগছে। তাহলে স্রোতের বেগ কত? ধরুন এখান থেকে একটি দূরত্ব, টোটাল দূরত্বটি ধরে নিন 91 কিলোমিটার। এখানে দেখুন বোটের বেগ হচ্ছে 10, আমি ধরে নিচ্ছি স্রোতের বেগটা x কিলোমিটার পার আওয়ার, x কিমি পার আওয়ার। তাহলে যখন স্রোতের অনুকূলে যাবে, তখন অবশ্যই অনুকূলে বেগ 10+x হবে কিনা বলুন, কারণ সেক্ষেত্রে বোটের বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হয়। আবার যখন ফিরবে, তখন বেগ 10-x হবে কিনা বলুন, কারণ তখন বোটের বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ হয়। তাহলে জাহাজ যাওয়ার সময় তার আপেক্ষিক বেগ 10+x, আসার সময় আপেক্ষিক বেগ 10-x, যাচ্ছে 91 কিলোমিটার, ফিরছেও 91 কিলোমিটার। তাহলে যাওয়ার সময় কত সময় লাগা উচিত, 91/10+x যাওয়ার সময় এটা সময় লাগা উচিত কিনা বলুন। আবার ফেরবার সময় লাগা উচিত
91 বাই 10 মাইনাস এক্স। এখন দেখুন আমাকে যেটা বলা হয়েছে, এই দুটি সময় মিলিয়ে মোট কিন্তু 20 ঘন্টা লাগছে। তাহলে এই সময় যাওয়ার সময় এবং ফেরবার সময় মিলিয়ে 20 ঘন্টা তার সময় লাগছে। তাহলে আমাকে স্রোতের বেগটা বার করতে হবে। দেখুন এই দুটো থেকে প্রথমে 91টা কমন নিয়ে নিন, তাহলে থাকলো 1/10 প্লাস এক্স এবং এখানে থাকলো 1/10 মাইনাস এক্স, এদিকে রইল 20। তাহলে এটি যদি যোগ বিয়োগ করেন তাহলে দেখুন হলো 91, নিচে এই দুটির যখন লসাগু করবেন এ প্লাস বি এ মাইনাস বি এ স্কোয়ার অর্থাৎ 100 মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার হবে। ওপরে এইটি গুণ করে দিন একের সঙ্গে আর এটিকে গুণ করুন আবার একের সঙ্গে 10 প্লাস এক্স। তাহলে দেখুন এই দুটো অংশ কেটে গেল, ইকুয়াল টু আমি পাচ্ছি 20। হিসাবটি এদিকে করছি, তাহলে দেখুন এখানে আলটিমেটলি যেটি পেলাম সেটা হচ্ছে 91 × 10 আর 10 অর্থাৎ 20/100 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 20। তাহলে 20 20 ক্যান্সেল করলাম, তাহলে দেখুন এদিকে রইল 91, এদিকে একের সঙ্গে এটি গুণ হয়ে 100 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে এক্স স্কোয়ার সমান পাবো 100 মাইনাস 91 অর্থাৎ 9, তাহলে এক্স সমান প্লাস 3 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ ওই নদীতে স্রোতের বেগটা হবে 3 কিলোমিটার পার আওয়ার। দেখুন এখানে বলেছে এবিসি তিনটি পাইপ যথাক্রমে এ এবং বি মিলে 6 ঘন্টায়, বি ও সি মিলে 10 ঘন্টায় একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে, যেখানে সি এবং এ মিলে তা 12 ঘন্টায় ভর্তি করে। এবিসি একত্রে ওই ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি করবে? তাহলে দেখুন এখানে বলেছে এ এবং বি মিলিয়ে করে 6 ঘন্টায়, বি এবং সি মিলিয়ে করে 10 ঘন্টায়, সি এবং এ মিলিয়ে করে আপনার 12 ঘন্টায়। তাহলে আমি এলসিএম প্রসেসে যাব, ফলে এই তিনটির প্রথমে এলসিএম বার করে নেব 6, 10, 12। বুঝতে পাচ্ছেন এই তিনটির এলসিএম হবে 60, অর্থাৎ মোট কাজটি হলো 60 ইউনিট। এরপর এটি একটি ভাগ করে দিন, দেখুন 6 দিয়ে 60কে ভাগ করলে 10 পাবেন, একইভাবে 10 দিয়ে 6কে 60কে ভাগ করলে 6 পাবেন, 12 দিয়ে 60কে ভাগ করলেন 5 পাবেন। অর্থাৎ এ প্লাস বি 1 ঘন্টায় 10 ইউনিট করে, বি প্লাস সি করে 6 ইউনিট, সি প্লাস এ করে 5 ইউনিট। তাহলে 1 ঘন্টায় মোট কাজ 10+6+5, 10, 6, 16 আর 5 = 21 ইউনিট করবে। কারা করবে? আবার এই দিকেরও তিনটি যোগ করে দিন, দেখুন দুটো এ আছে, দুটো বি আছে, দুটো সি আছে, তাহলে 2 × A+B+C মিলিয়ে করবে 21 ইউনিট 1 ঘন্টায়। তাহলে A+B+C 1 ঘন্টাতে কত করবে, না 21/2 ইউনিট 1 ঘন্টায়। আমার মোট কাজ কত বলেছিলাম 60 ইউনিট, তাহলে 1 ঘন্টায় যদি ইউনিট করে 60 ইউনিট করতে কত সময় নেবে, 60/21/2, এইটি কাটাকাটি করলে যেটি হবে সেটি অ্যান্সার। তাহলে হলো 60 × 2/21 অর্থাৎ ওপরে হচ্ছে 120 আর নিচে হচ্ছে 21, কাটুন 3 দিয়ে 3 7 21 3 40 অর্থাৎ 40 এর 7, বা এটিকে যদি ভগ্নাংশে লিখেন 7 × 5 = 35, 5 = 40/7, এতক্ষণ সময় লাগবে এবিসি তিনটে পাইপ যদি একসঙ্গে কাজ করে, এটি অ্যান্সার।